Hello everyone, welcome back. তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার যে লেটেস্ট যে কাজটা কি কি কোড চেঞ্জ করছি ডিপ্লয় করার জন্য সেগুলো শেয়ার করব এবং ডিপ্লয় করার পরে আসলে কি কি জিনিস সার্ভারে চেঞ্জ করছি সেটা শেয়ার করব এবং কিভাবে মনিটরিং করতেছি সেটাও শেয়ার করব। শুনতে মনে হতে পারে অনেক কিছু, আসলে দেখাইতে গেলে অনেক কম টাইম লাগবে, বাট যখন করছি আসলে অনেক প্রবলেম ফেস করছি, অনেক রকমের চেঞ্জ করতে হয়েছে, অনেক কিছুই কাজ করে নাই। সো দ্যাটস ওয়াই আমি আসলে পুরো টাইমটা রেকর্ডিং করতে পারিনি, তাইলে আমাকে প্রায় 10-15 ঘন্টা রেকর্ডিং করা লাগতো, এটা আসলে ওয়েস্ট। ঠিক আছে, সো ইফ ইউ সি হিয়ার, এটা হচ্ছে আমাদের vidigenie.com। এটা আসলে কোথায় আছে? এটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে একটা সার্ভার কিনছি, সেই সার্ভারটা হচ্ছে জিওনবিডি থেকে, 2 কোর 3 জিবি র্যাম। এই তো, আচ্ছা। সো জাস্ট লিনাক্স সার্ভার, নাথিং স্পেশাল। ডিপ্লয় যেটা করছি সেটা এখানে অলরেডি পুল রিকোয়েস্ট অবস্থায় আছে। ইফ ইউ সি হিয়ার কী কী জিনিস চেঞ্জ করছি আসলে, তো ফার্স্ট জিনিস হচ্ছে আমাদের যে এইখানে আমাদের ক্লায়েন্ট সাইডে শুরু করি। ক্লায়েন্ট সাইডে যদি আপনি দেখেন, আমি হচ্ছে একটা কনস্ট্যান্ট নামে জেএস ফাইল বানাইছি। এখানে হচ্ছে আমাদের সমস্ত যে ইউসেজগুলো এপিআই যেখানে আমরা হিট করব সেইগুলো নাম লিখে রাখছি এখানে, এটা হচ্ছে ফার্স্ট জিনিস। আর এরপর এগুলো আসলে এখানে ইউজ করছি, দেখেন এপিআই সার্ভার, হ্যাঁ, নাথিং স্পেশাল, জাস্ট এপিআই সার্ভার আর ভিডিও সার্ভার ইউজ করছি। এখানে চেঞ্জ বলতে আসলে এটুকু ক্লায়েন্ট সাইডে, বিকজ আগে তো আমি হার্ডকোড করে রাখছিলাম, অ্যাকচুয়াল সার্ভারে তো হার্ডকোড করলে হবে না, তাই না? নেক্সট আমরা আসি হচ্ছে সার্ভারে দেখতেই পাচ্ছেন একটা এনভি ফাইল নিয়ে আসছি, এনভায়রনমেন্ট ফাইল। তো এখানে দুইটা এন্ট্রি আছে, একটা হচ্ছে MongoDB URL, একটা হচ্ছে সার্ভার URL। সার্ভার URLটার কাজ হচ্ছে আমি যখন ফাইল আপলোড করতেছি অ্যাকচুয়াল সার্ভারে, সো থাম্বনেইলটা যে আছে থাম্বনেইলটার একটা URL লাগবে না আমার? রাইট ক্লিক করে দেখেন, এই দেখেন থাম্বনেইলটার URL দেখছেন, something.com/thumbnail something something something, এটা হচ্ছে থাম্বনেইলটা। সো এই সার্ভারের নেমটা কীভাবে পাবো আমরা আপলোড করার সময়, সেটা আমি এখান থেকে পিক করবো। সো তার মানে আমার অ্যাকচুয়াল সার্ভারে এটা আমি চেঞ্জ করে দিছি, এই দুটাই। ডকার কম্পোজিট লাগবে না, এটা সরাই দিছি। অ্যাকচুয়ালি MongoDB.com থেকে URL নিয়ে আসছি, ফ্রি এনাফ আমাদের টেস্টিংয়ের জন্য। প্যাকেজ জেসনে আসলে এরকম -d নিয়ে আসছি, যেন ডিটাচ মোডে রান করতে পারে। এরপরে এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইউজ করার জন্য কি করছি, এখানে .env এটা নিয়ে আসছি। এরপরে আমরা হচ্ছে ডাটাবেসের যে কানেকশনটা একটু চেঞ্জ করছি, স্টাইলটা। আগে প্যারামিটার পাঠাইতাম, আসলে এটা লাগে না, কারণ এটা অলরেডি সে তার মধ্যে হার্ড কোডেড, এখান থেকে এটা নিচ্ছে, হ্যাঁ। সো আলাদা করে প্যারামিটার পাঠানোর কোনো দরকার নেই, দ্যাটস অল, সিম্পল অ্যাজ দ্যাট। এরপর আমি চলে যাই আমাদের অ্যাকচুয়াল ভার্চুয়াল মেশিনের ভিতরে চলে যাই। সো এটা হচ্ছে ভার্চুয়াল মেশিনটার মধ্যে আমি লগ ইন করে আসি, দেখেন এখানে SSH করা এবং লাইভ সার্ভারে যেখানে অলরেডি কেউ কানেক্ট করছে, এটা WebSocket আইডি। তো অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের লোকালে যেভাবে NPM স্টার্ট দিছি সেভাবে PM2 ইউজ করে নিই এখানে, ঠিক আছে, পরে ইউজ করব। মজাটা হচ্ছে nginx ইনস্টল তো আমরা আগের ভিডিওতে করছি, ঠিক আছে। তো এখানে যে চেঞ্জটা করছি সেটা একটু আমার সাথে শেয়ার করি, nginx-এর চেঞ্জটা। সো ls দিলে দেখবেন এখানে আমার 3টা ফাইল আছে, API, ভিডিও আর ডিফল্ট। সো API এর ভেতরে আমার API এর যেই হিসাব নিকাশগুলো সেগুলো আমি ক্যাট দিয়ে api.vidigenie দেই। এই যে এখানে আমার nginx-এর যে কনফিগারেশন পুরোটা এখানে বলা আছে, প্রক্সি সার্ভার ইউজ করছি এখানে, এবং ম্যাক্সিমাম আপনারা 5 মেগাবাইটের ফাইল ইউজ করতে পারবেন, আপলোড করতে পারবেন, এছাড়া আর কিছুই না, বাকিটা তো অ্যাজ ইউজুয়াল। এছাড়াও আমি যদি ক্যাট দিয়ে ডিফল্ট দেই, সো ডিফল্ট হচ্ছে আমার যে vidigenie.com যে URLটা সেটা সার্ভ হচ্ছে 80 পোর্টে, এবং সে হচ্ছে গিয়া কই এই যে এই ফোল্ডারটা সে সার্ভ করতেছে সো আমি npm রান বিল্ড দিলে ক্লায়েন্টটা বিল্ড তৈরি হচ্ছে বিল্ডটা এখানে ডিপ্লয় করছি এই তো আর এখানে এরকম as usual configuration nothing special special call out এটা হচ্ছে এটা ইনডেক্স এর জন্য আমাকে প্রায় কয়েক ঘন্টা আমাকে মাথা চাপড়াইতে হইছে বা শিখে ফেলছি ইনডেক্স লাগে এই তো I think that's it. So server run hoche docker compose up dc. Oh, last thing sheta hoche amader monitoring er jonno ami jeta use kortechi sheta hoche new relic. New relic ta ami ekta jinish install korchi. To apni jodi ekhane ashen dekhben এইচে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সার্ভারটার কি অবস্থা এখন সো লাইভ সার্ভার এখানে দেখা যায় কি অবস্থা না অবস্থা সো মেমরি ইউজড 25% হইছে ডিস্ক ইউজ এটা কি আমার জিনিস নাকি হ্যাঁ এটাও আমার এখানে এটা এটা অ্যাকচুয়ালি যেটা হইছে নিউ রিলিক ফ্রি ফর সার্টেন ইউজার সার্টেন অ্যামাউন্ট অল্প ইউজের জন্য ফ্রি So এটা ইনস্টল করছি ইনস্টল করার পর অটোমেটিক্যালি সেইখানে এগুলো এখন দেখাচ্ছে আমাকে এই তো দ্যাটস অল ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জাস্ট প্লে উইথ দ্য সিস্টেম অ্যাজ ওয়েল নট দিস ওয়ান নট দিস ওয়ান নট দিস ওয়ান নট দিস ওয়ান আপনার ইচ্ছা করলে আপনারা ভিডিও আপলোড করে টুকটাক প্লে আরাউন্ড করতে পারেন কোনো সমস্যা নাই এটা আমি বাংলাদেশ থেকে কিনছি হাইয়েস্ট ক্লাস সার্ভার হারাই যাবে অলরেডি কেউ একজন আপলোড করে দিছে এখানে যাই করেন তাই করেন খারাপ জিনিস আপলোড করেন না বাঙালি নাম ডুবায় না আর এই তো আই থিংক দ্যাটস অল সি ইন দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম